guys, welcome back to my channel and welcome to my new vlog. So guys, finally 3 মাস পর প্র্যাকটিক্যাল হসপিটাল ট্রেনিং শেষ হলো। এবার এখন আমি আছি মালদা টাউন স্টেশনে, এখন যাচ্ছি জলপাইগুড়ি। জলপাইগুড়ি কলেজ যেতে হবে, প্রিন্সিপাল স্যারের সিগনেচার নেবো, তারপর এক দুদিন যদি থাকবো, নাহলে কী করছি দেখছি, আপনারা দেখতেই পাবেন ব্লগে। তো চলো যাওয়া যাক, আজকে জলপাইগুড়ি যাচ্ছি, ট্রেনও আসছে, হুইসেল মেরে দিয়েছে। ফাইনালি এখন এসে পৌঁছলাম এনজিপি, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। একটু পর পৌঁছে যাবো আমার ডেস্টিনেশন জলপাইগুড়ি স্টেশন, তার একটু থাকতে হবে এখানে। তো জলপাইগুড়ি ওয়েদার এখন ভালো, ঠান্ডা পড়ে গেছে এখন এখানে। আমি তো একটা শার্ট মাত্র পরে আছি, শার্ট তো খুব ঠান্ডা লাগছে, দেখা যাক সামনে গিয়ে কি হয়। জলপাইগুড়ি ঢোকার আগে মনে হয় সোয়েটার করতে হবে, ঠান্ডা পড়ে গেছে, দেখতে থাক। জলপাইগুড়ি এসে পৌঁছালাম, আর স্টেশন থেকে নেমেই এখন চলে এসেছি জাদুপাড়ায়ের রোল খেতে। তো মানে নেমেই খুব খিদে পেয়েছিল, ফার্স্টে চলে এসেছি জাদুপাড়ায়ের রোল খেতে, হচ্ছে আমার রোল, একটু পরে পেয়ে যাও দেখাচ্ছি। সো গাইস ফাইনালি চলে এসেছে আমার রোল, এই দেখতে পাচ্ছি। মানে এই জাদুপাড়ার মানে জলপাইগুড়ির সেরা রোল হচ্ছে জাদুপাড়ার, মানে একটা খেলে পুরো পেট ভরে যায়, মানে বড় থাকে এরাও। মর্নিং গাইস, তো রাত্রে আসলাম জলপাইগুড়ি, এসে পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম, এখন সকালে উঠলাম, উঠে এখন কলেজের দিকে যাচ্ছি। কলেজে কাজটা আছে, কাজটা কমপ্লিট করে দেখি আজকে হয়তো বেরিয়ে যেতে হবে জলপাইগুড়ি থেকে। তো চলো কলেজ যাই এখন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. So guys, after 3 months, you have our college. পুরো 3 মাস পর প্র্যাকটিক্যাল ট্রেনিং কমপ্লিট করে আজকে কলেজ আসলাম, কলেজের শেষ কাজ সম্পন্ন করতে। প্রিন্সিপাল স্যারের সাইন করব, তারপর আবার অনলাইনে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে, আবার হয়তো না কলকাতা যেতে হবে পূর্ত ভবন। দেখো কলেজটা কেমন হয়ে আছে পুরো 3 মাস পর। তো কাজটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো গাইস, এই হচ্ছে আমাদের কলেজের মাঠের বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছ পুরো বিল্ডিং উঠে গেছে, মেডিকেল কলেজের হস্টেল। দেখো কি হয়ে গেছে আমাদের কলেজের মাঠের অবস্থা, পুরো বিল্ডিং উঠে গেছে এখন। আর সামনে এখন আমাদের ডিপ্লোমার বয়েজ হোস্টেল কেমন হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে বি ফার্ম বয়েজ হোস্টেলের অবস্থা, এখনো ঠিক করেনি, কিচ্ছু করেনি। Guys, finally 2 years and 3 months completed. College থেকে living certificate ও দিয়ে দিল, মানে college থেকে ছুটি, college থেকে বেরিয়ে এলাম। সামনের জার্নি কি হবে জানি না, থাকবে দেখতে পাবে তোমরা সবাই কি হচ্ছে দেখাচ্ছি। তো কাজ তো কমপ্লিট হয়ে গেল কলেজের, ফলে আজকে 2:40-এর দিকে তিস্তা তোরসা ট্রেন আছে, তিস্তা তোরসা ট্রেন ধরে হয়তো বাড়ি চলে যাব, দেখবে দেখতে পাবে। তো এখন কলেজ থেকে বেরোলাম, আর পেছনে দেখতে পাচ্ছ জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর এই দিকটা হচ্ছে নার্সিং সেকশন, নার্সিং ট্রেনিং স্কুল। তো এখান থেকে আগে মেস যাবো, ফ্রেশ হবো, খাবো, তারপর তিস্তা তোরসা ধরবো, বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে কি হচ্ছে দেখা যাক। তো একটা জিনিস মনে হলো যে 2 বছর 3 মাস কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। কলেজ থেকে লিভিং সার্টিফিকেটও দিয়ে দিল, আগের জার্নি কি হবে জানি না, চলতে হবে, সেই জীবন, দেখা যাক কি হচ্ছে, তো সঙ্গে থাকো। তো গাইজ ফাইনালি এখন আমি এসে বসে আছি জলপাইগুড়ি রোড স্টেশনে। তো ট্রেন আসছে তিস্তা তোরসা এক্সপ্রেস, ট্রেনে চড়ে চেপে মালদা। আবার কখন জলপাইগুড়ি আসা হবে জানি না, নেক্সট কোনো দিন আসলে আবার আসতে হবে। তো চলো আজকের মতো জলপাইগুড়ির জার্নি এখানেই শেষ হলো, আর কলেজেরও। তো চলো।